কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর জানান রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী সীমারের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আব্দুল হান্নান কুটির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকির সঞ্চালনে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা হাসান হাসান সিরাজ প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা সাব্বির আহমেদ চৌধুরী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল আলম মানিক সিদ্দিকি সিপার আহমেদ কায়েস মিয়া এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আব্দুর রহমান বাচ্চু লুৎফুর রহমান বাবু সহ আরও অনেকে ইফতার শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়